আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাজু ফিশিং টিপসের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে ভিডিওটা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে তেলাপিয়া মাছ এবং লাইলটেকা মাছের চার কিভাবে তৈরি করবেন। অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে ভাই তেলাপিয়া মাছ এবং লাইলটেকা মাছ ধরার একটা চারের একটা ভিডিও দেন, তো সেই জন্য আজকের এই ভিডিওটা নিয়ে চলে আসা। তো চার তৈরি করতে কি কি উপকরণ লাগবে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। দয়া করে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, রিকোয়েস্ট। আপনারা টেনে টেনে দেখলে অনেক কিছু মিস্টেক করেন, পরবর্তীতে কমেন্ট করেন ভাই এটা কী দিলেন ওটা কী দিলেন। ভিডিওটা যদি আপনারা পুরোটাই দেখেন ইনশাল্লাহ ইজিলি আপনারা বুঝতে পারবেন। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তেলাপিয়া মাছ এবং লাইলটেকা মাছের চার তৈরি করতে আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ভাত। জি, আমরা যে ভাত খাই সেই ভাত, তবে এখানে আপনারা সবথেকে ভালো হয় আতপ চালের যে ভাত আছে আতপ চালের ভাতটা ব্যবহার করবেন, ভালো রেজাল্ট পাবেন, ভালো হয়, সবথেকে ভালো হয়। তো এখানে আপনারা আদার চালের ভাতও আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, এখানে আমি আপনাদের দেখানোর জন্য রাফলি দেখাচ্ছি, ঠিক আছে, অল্প পরিমাণ দিয়ে দেখাবো। পরিমাণ আপনারা চা তৈরির ক্ষেত্রে অতটা আহামরি পরিমাণ লাগে না, আপনাদের আইডিয়া অনুযায়ী আপনারা তৈরি করবেন। ওকে, তো এখানে আমি কি দিলাম, প্রথম দিলাম ভাত। ওকে, তারপরে দিব হচ্ছে ফিট। দেখুন, এটা কিন্তু মুরগির ফিট না, এটা হচ্ছে মাছের ফিট, ঠিক আছে। এটা আপনারা ফিটের দোকানে গেলে আপনারা তেলাপিয়া মাছ মাছের ফিট আপনারা পাবেন, ঠিক আছে। এখানে এই যে লম্বা ফিট, এই ফিট দিয়ে দিবেন। ওকে, এটা আপনারা একটু মিক্স করে নেবেন। এখানে আমি আরও কিছু কথা বলবো, অবশ্যই আপনারা সেগুলো মনোযোগ করে শুনবেন, যে আপনারা তৈরি করলেন করেই ফেললেন কাজ হবে না, এর কিছু বৈশিষ্ট্য আছে, কিছু নিয়ম আছে, নিয়ম মেনে কাজ করলে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। ওকে, এখানে আমি দিলাম ভাত আর ফিট। ওকে, তারপরে যেটা দেব হচ্ছে নারকেল পচা। ওকে, এখানে আমরা নারকেল পচা তেল ব্যবহার করব না, জাস্ট শুধুমাত্র নারকেল পচা ব্যবহার করব। ওকে, নারকেল পচা যেহেতু আপনাদের দেখাচ্ছি আমি অতটা পরিমাণ দিব না, অল্প পরিমাণ দিয়ে দেখাচ্ছি। ওকে, তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, দেখেন দেখতে অনেকটা বিদঘুটে টাইপের লাগতেছে কিন্তু খুবই কার্যকারী জিনিস, হ্যাঁ ভাই আপনারা তৈরি করবেন বুঝতে পারবেন। এটা হচ্ছে আমরা যে নালসের ডিম, পিঁপড়ার ডিম, সেই ডিম এটা হচ্ছে একটা কৌটার ভিতরে রাখা। ওকে, এটা কিন্তু অনলি ডিমের থেকে তৈরি হয়েছে। ওকে, এ আপনারা আপনারা পরিমাণ মতন ব্যবহার করবেন, এটা বেশি কম হলে কোনো ব্যাপার না। ওকে, এ দেখুন, এটা আপনারা দিয়ে নেবেন। ওকে, দিয়ে এতে আপনারা আরেকটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন, সবথেকে ভালো হয় গমের ভুষি, তা নাহলে আতপ চালের যে ভুষি পাওয়া যায় ওই ভুষি আপনারা ব্যবহার করবেন, ভালো রেজাল্ট পাবেন। তবে আমি রেকমেন্ড করব আপনারা চিকন যে গমের ভুষি পাওয়া যায় ওই গমের ভুষি আপনারা ব্যবহার করবেন। আমার কাছে এখন নাই এই জন্য আপনাদের দিয়ে দেখাতে পারতেছি না। ওকে, তারপরে এটা আপনারা সুন্দরভাবে মিক্স করবেন। এটা সুন্দরভাবে এভাবে চটকাইয়ে মিক্স করবেন। ওকে, এবার নেক্সট যে জিনিসটা আমরা দেব সেটা হচ্ছে মিষ্টি চার। ওকে, এই মিষ্টি চার আপনারা পরিমাণ মতন ব্যবহার করবেন। ওকে, দিয়ে এই মিষ্টি চার দিয়ে আপনারা এটা সুন্দরভাবে মিক্সড করে ফেলবেন। এই চারটা আপনারা কোথায় কোথায়
কোথায় ব্যবহার করতে পারবেন কোথায় ব্যবহার করতে পারবেন না আমি পরে বলে দিতেছি। ওকে, এতে আপনারা এই যে নাল শীট যে এটা দেখতে পাচ্ছেন, এটা যদি না থাকে আমরা আপনারা ডাইরেক্ট ডিম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এতে যখন আপনি গমের ভুষি দেবেন তখন এটা দেখতে আরও ভালো হবে আর এটা কার্যকারিতা আরও অনেক ভালো পাবেন। ওকে, একদম খুবই সহজ তেলাপিয়া মাছ এবং লাইলোটিকা মাছ ধরার চার করা, একদম সিম্পল। ওকে, এবার আমাদের কিন্তু চার কমপ্লিট। ওকে, আপনারা এই চারটা আপনারা কখন তৈরি করবেন আর কখন ব্যবহার করবেন, ওকে আমি সুন্দরভাবে বলে দিতেছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এটা যখন আপনারা মাছ ধরতে যাবেন তার ঠিক 3 থেকে 4 ঘন্টা আগে আপনারা এই চারটি তৈরি করে রাখবেন, করে যে কোনো একটা কৌটার ভিতরে আপনারা এগুলো ঢুকাই দিবেন। দিয়ে আপনারা আপনার স্পটে যাবেন, গিয়ে আপনারা সেখানে চার করবেন, দেখবেন তেলাপিয়া মাছ এবং লাইলোটিকা মাছ ইনশাল্লাহ আপনার চারে আসবে। তবে এই চারটা আপনারা কোথায় ব্যবহার করবেন এবং কোথায় ব্যবহার করবেন না, চলুন এই চারটি শুধুমাত্র বিলে পুকুরে ঘেরে এই জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন। আমি শর্টকাটে একবার বাংলায় যেটা বোঝাই, যেখানে স্রোত নাই, যেখানে স্রোত নাই আপনারা সেখানে ব্যবহার করতে পারবেন, যেখানে স্রোত আছে এই চারটি সেখানে কাজ হবে না, পানিতে স্রোত থাকলে এটা নদীতে কিন্তু কাজ হবে না। ওকে, তো এই ছিল আজকের আয়োজন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।